হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাটলেটের একটা মজাদার রেসিপি। চিকেন কাটলেট বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম টুকরো করে কেটে রাখা বোনলেস চিকেন, যার মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। তারপর আমি কিছু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কেচাপ। তারপর এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে রেখে দেব 10 থেকে 20 মিনিট, তাহলে চিকেনটা অনেক জুসি হয়। তারপর আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আপনাদের অনেকের বাড়িতেই হয়তো বোনলেস চিকেন খেতে পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কাটলেট বানিয়ে খাওয়াতে পারেন, যেটি খুব সুন্দর খেতে হয়। যখন জলটা এরকম হালকা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর ভাজবো। চিকেনের জলটা একদম শুকিয়ে আসবে, পেঁয়াজও তার সাথে ভাজা ভাজা হয়ে যাবে। সেই মুহূর্তে আমি এরকম একটি কাঠের খুন্তি দিয়ে ভালো করে চিকেনগুলো ম্যাশ করে নেব। চিকেনটা যখন এরকম ম্যাশ হয়ে যাবে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি পুর তৈরি করে নেব। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে কাটলেট তৈরি করে নিতে পারেন। আমি এখানে বেবি কাটলেটের শেপ দিয়েছি। আমি এক এক করে সমস্ত চিকেন কাটলেটগুলো এভাবে বানিয়ে নেব। চিকেন কাটলেটগুলো যখন বানানো হয়ে যাবে, তখন আমি একটি ডিমের মধ্যে কিছু ধনে পাতা আর একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর কাটলেটগুলো এই ফেটানো ডিমের মধ্যে দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল আছে, সেটার মধ্যে চুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল, তাই আমি ব্রেড ক্রাম্বস দিয়েই ভালো করে কোট করে নেব। কোট করে নেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট এটাকে রেস্টে রাখবো, তাহলে অনেক ভালো হয়। তারপর আমি এগুলোকে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেলে আমি চিকেন কাটলেটগুলো দিয়ে দেব, আর মিডিয়াম টু লো হিটে এগুলো ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে আর স্বাদটা একদমই তেতো হয়ে যাবে। যখন একপাশে এরকম একটু ব্রাউন লাল কালার হয়ে আসবে, তখন আমি উল্টে আরেক পিঠ ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি চিকেন কাটলেটগুলো ভেজে নেব। আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন।